আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক, অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। আমি তোমাদের সাথে এর আগে কয়েকটা ক্লাস করিয়েছি, নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো বাসায় দেখেছো, পড়ার চেষ্টা করেছো। চেষ্টা করলে হবে না, তোমাদেরকে অবশ্যই ডেলির পড়া ডেলি তোমাদেরকে শেষ করতে হবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, পড়া জমে থাকবে না। কারণ তোমাদের হয়তো আমরা পরীক্ষা নিয়ে ফেলবো, তখন সবগুলো পড়া জমে থাকলে তোমরা কিভাবে শেষ করবে। আজকে আমি তোমাদেরকে পড়াবো উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য। উৎপাদন সম্ভাবনা রেখা তাৎপর্য, উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য। উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় তাৎপর্য বহন করে। উৎপাদন সম্ভাবনার যে রেখার তাৎপর্যটা রয়েছে তাকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটি হচ্ছে পূর্ণ নিয়োগ। আমি বোর্ডে লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। প্রথম পয়েন্টটি হচ্ছে কি, পূর্ণ, এক নাম্বার পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব। অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে উপকরণ বন্টনের, উপকরণ বন্টনের দক্ষতা, দক্ষতা ব্যাখ্যা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, উপকরণ বন্টনের দক্ষতা ব্যাখ্যা। এরপর আসে আমরা তৃতীয় পয়েন্ট দেখি, স্বল্পতার ব্যাখ্যা। তিন, স্বল্পতা ব্যাখ্যা। চার, মৌলিক সমস্যা, মৌলিক সমস্যা ব্যাখ্যা। নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা। পাঁচ, নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা। প্রথমটা কি দেখো, বোর্ডে আমি লিখছি পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব। দ্বিতীয়টা হচ্ছে উপকরণ বন্টনের দক্ষতা ব্যাখ্যা। তৃতীয়টা স্বল্পতা ব্যাখ্যা। চার নাম্বার মৌলিক সমস্যার ব্যাখ্যা। পাঁচ নাম্বার নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা। এরপর সর্বশেষ যেটা ছয়, সেটা হচ্ছে সুযোগ, সরি সর্বশেষ না, সাতটা পয়েন্ট আছে, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়। ও সাত নাম্বার হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি। খেয়াল করো, প্রথমটা হচ্ছে কি, পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব। দ্বিতীয়টি হচ্ছে উপকরণ বন্টনের দক্ষতা ব্যাখ্যা। তৃতীয়টা হচ্ছে স্বল্পতার ব্যাখ্যা। চার নাম্বার মৌলিক সমস্যার ব্যাখ্যা। পাঁচ নাম্বার নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা। ছয় সুযোগ ব্যয়। সাত অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখন আসো, আমরা জানি প্রথম পয়েন্ট যেটা পূর্ণ নিয়োগ এবং অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব, এটা কি আগে আমরা একটু দেখি। আমি আরগুলো মুছে ফেলতেছি। প্রথমটা হচ্ছে পূর্ণ নিয়োগ। কি পূর্ণ নিয়োগ হচ্ছে, অর্থনীতিতে সেই অবস্থা নির্দেশ করে। পূর্ণ নিয়োগটা হচ্ছে অর্থনীতিতে সেই অবস্থা নির্দেশ করে যেখানে দ্রব্য সেবার উৎপাদনের প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ পূর্ণ নিয়োগ হচ্ছে দ্রব্য সেবার, যদি দ্রব্য সেবা উৎপাদনের জন্য যদি সম্পদকে পরিপূর্ণভাবে ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ। আর অপূর্ণ নিয়োগ হচ্ছে, যেখানে অপূর্ণ নিয়োগ হচ্ছে সেই অবস্থাকে বোঝে যেখানে দ্রব্য
সেবা উৎপাদনের সম্পদ ব্যবহার হয় ঠিকই, কিন্তু তার দক্ষতার সাথে পরিচালনা করা হয় না। অপূর্ণ নিয়োগটা হচ্ছে যেখানে দ্রব্য সেবা ক্ষেত্রে সম্পদ ঠিকই ব্যবহৃত হয়, তবে তা দক্ষতার সাথে ব্যবহৃত হচ্ছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। এবং তিন নম্বরটা হচ্ছে কি, এক পয়েন্টে ক খ গ, পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ এবং বেকারত্ব। বেকারত্ব হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ, খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থনীতিতে সেই অবস্থাকে বুঝে যেখানে শ্রম সহ সব সম্পদ দ্রব্য সেবা উৎপাদনের জন্য সম্পদের সম্পূর্ণ ব্যবহৃত হয় না, অর্থাৎ যেখানে নিয়োগহীনতা বিরাজ করে সেটাই হচ্ছে বেকারত্ব। এখন আসো আমরা একটা চিত্রের মাধ্যমে কিভাবে বেকারত্ব বিরাজ করে দেখি। খেয়াল করো তোমরা, আমি চিত্রটা আঁকতেছি। দেখো চিত্রে কি লিখছে, চিত্রে লম্ব এবং ভূমি অক্ষে এক্স ও ওয়াই দ্বারা দ্রব্য দেখানো হয়েছে। চিত্রে লম্ব এবং ভূমি অক্ষে এক্স এবং ওয়াই দ্বারা, এক্স ও ওয়াই দ্বারা দ্রব্য দেখানো হয়েছে। এখন দেখো এফ বিন্দুতে, এই যে এফ বিন্দু, এফ বিন্দুতে কি বলে, এফ থেকে যখন আমরা এন এর দিকে যাই, এফ থেকে যখন আমরা এন এর দিকে যাই তখন এক্স দ্রব্য স্থির থাকে, তখন এক্স দ্রব্য কি থাকে, স্থির থাকে। এক্স দ্রব্য স্থির থাকে, আমরা ওয়াই দ্রব্যতে উৎপাদন বাড়াই, তখন আমরা ওয়াই দ্রব্যতে উৎপাদন বাড়াই, ওয়াই দ্রব্যতে। তো এই অবস্থায় বুঝতে হবে এফ বিন্দুতে সম্পদ উপযুক্ত ভাবে, এফ বিন্দুতে সম্পদ উপযুক্ত ব্যবহৃত হয়নি বলেই এক্স দ্রব্য স্থির রয়েছে, ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে। আবার আমরা ঠিক যদি উল্টোটা করি, ওয়াই দ্রব্য যখন দেখো আবার এফ বিন্দুতে, এদিকে দেখো খেয়াল করো, এই যে এই জায়গায় যখন ওয়াই স্থির থাকে তখন এক্স দ্রব্যে আমরা উৎপাদন করি, তখন আমরা এক্স দ্রব্যে উৎপাদন করে থাকি। তাহলে এভাবে একটি উৎপাদন না কমিয়ে আরেকটি উৎপাদন বাড়ানোর যখন সুযোগ থাকে তখন বুঝতে হবে পূর্বের অবস্থায় যখন আমরা একটি উৎপাদন, যেমন প্রথমে আমরা এক্স কে স্থির রেখে ওয়াই দ্রব্য উৎপাদন করেছি, পরবর্তীতে ওয়াই কে স্থির রেখে এক্স এ উৎপাদন করেছি, তাহলে আমাদেরকে এমন ভাবে এটা খেয়াল করতে হবে, দেখতে হবে যে এমন ভাবে এটা সম্পদ বন্টন করতে হবে, একটি উৎপাদন না কমিয়ে আরেকটু উৎপাদন, একটু উৎপাদন না কমিয়ে আরেকটু উৎপাদন যত বাড়ানোর সুযোগ থাকে তখন বুঝতে হবে পূর্বের অবস্থায়, তখন বুঝতে হবে কি পূর্বের অবস্থায় সম্পদের পূর্ণ বা সঠিক ব্যবহার হয়নি, ব্যবহার হয়নি, যার ফলে এক বিন্দুতে, যার ফলে এক বিন্দুতে, এক বিন্দুর তুলনায় পিপিসি তে অবস্থিত এম এন আর, অর্থাৎ এই যে এম এন আর এর ন্যায় বিন্দুগুলো সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে, এই তিনটা বিন্দু সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে, এই তিনটা বিন্দু সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে, অর্থাৎ সম্পদের পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে, অর্থাৎ এখানে সম্পদের পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। এখানে এই যে এই জিনিসটা এটা দেখেছ, এটা হচ্ছে অনিয়োজিত সম্পদ অর্থাৎ বেকারত্ব, এটা হচ্ছে বেকারত্ব, এই যে এই জিনিসটা হচ্ছে এফ আর বি, এই জিনিসটা হচ্ছে বেকারত্ব, অর্থাৎ সম্পদের সম্পূর্ণ নিয়োজিত অর্থাৎ পূর্ণ নিয়োগ অবস্থা এখানে বিরাজ করছে। তাই আমরা একটি দ্রব্য স্থির না রেখে আরেকটি দ্রব্য না বাড়িয়ে আমরা এমন ভাবে সম্পদকে বন্টন করতে হবে যাতে পূর্ণ নিয়োগ বিরাজ করে অর্থাৎ বেকারত্ব হ্রাস পায়। তো আজকের মতো আমি আর তোমাদেরকে বেশি কিছু পড়াবো না, এখানে শেষ করছি, আগের ক্লাসগুলো খেয়াল করবা, এটাও পড়বা, এটার ছিল সাতটা পয়েন্ট, সাতটা পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্ট তোমাদের সাথে আজকে আলোচনা করেছি, ধীরে ধীরে আমি বাকি পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো সবাই যে যেখানে আছো ভালো থেকো, আল্লাহ হাফেজ।